হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি স্পেশাল অ্যাপস নিয়ে আলোচনা করবো, যে অ্যাপস এর মাধ্যমে আপনি ফেসবুক থেকে শুরু করে ইউটিউব থেকে শুরু করে যে কোনো জায়গায় আপনি লাইভ করতে পারবেন। এবং অনেকেই অনেক ধরনের লাইভ স্ট্রিমিং করে থাকেন বা অনেকেই অনেকে লাইভ দেখে থাকেন, কিন্তু আজকে আমি দেখিয়ে দেবো কীভাবে ব্যতিক্রমভাবে আপনি লাইভ স্ট্রিমিং করবেন। এবং আপনি যখন লাইভ করবেন তখন আপনার ফোনে যাবতীয় কাজগুলো করতে পারবেন। আপনার ফোন চালান, পিসি চালান, যেখানে যান আপনি সমস্ত কাজগুলো চালাইতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। এখানে যেভাবে লাইভ স্ট্রিমিংটা করবেন সেক্ষেত্রে আপনার ভিডিও ফুটেজটা যেমন হবে ঠিক সেভাবে চলতে থাকবে। এখানে আপনার নেটওয়ার্কে কোনো দুর্বলতা, কোনো সমস্যা থাকবে না বা আদার্স কোনো কিছুর সমস্যা থাকবে না। যথারীতি আপনাকে শুধু নেটওয়ার্কটা থাকতে হবে আপনার ফোনে, বাকিটা অটোমেটিক্যালি লাইভ স্ট্রিমিং চলতে থাকবে। এই লাইভ স্ট্রিমটা করার জন্য সর্বপ্রথম আপনাকে একটি অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপ ডাউনলোড করতে হবে, এবং এটাকে আপনি অনলাইনেও করতে পারবেন। যারা পিসিতে করতে চান তাদের জন্য আমি একটি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে পিসিতে করতে পারবেন। আর যারা অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করবেন তাদের জন্য আমি সরাসরি একটি অ্যাপসের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। ভিডিও ডিসক্রিপশনে দেওয়ার পরে আপনারা প্রথমে অ্যাপটি ওপেন করবেন। তো আমি জাস্ট একটু প্রথমে ইউটিউবে ঢুকে একটি যে কোনো একটি ভিডিও লিঙ্ক কপি করে রাখবো। খুবই ভালোভাবে মনে রাখবেন, এখান থেকে জাস্ট আমি যে কোনো একটি ভিডিও লিঙ্ক কপি করে রাখবো। ধরেন আমি এই ওয়াচটি লিঙ্কটা আমি কপি করব, ঠিক আছে? এটাকে স্কিপ করলাম। স্কিপ করার পরে এখান থেকে জাস্ট আমি প্রথমে ওয়াজের লিঙ্কটা কপি করব, এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করব, দেন লিঙ্কটা কপি করলাম। এখন আমার কাজটা শেষ হয়ে গেল। আমি যে ওয়াচটা দেখছেন এই ওয়াচটা আমি এখন আমার পেজে বা আমার ফেসবুক পেজে বা আমার ফেসবুক আইডিতে আমি লগ ইন করে, অর্থাৎ আমি এখান থেকে আমি লাইভ চালাবো। তা লাইভটা চালানোর জন্য আপনাকে কী কী করতে হবে সেই বিষয়টা দেখুন। এখানে প্রথমে আপনাকে এই অ্যাপটি ওপেন করতে হবে। অ্যাপটি ওপেন করার পরে আপনাকে জাস্ট কয়েক সেকেন্ড লোডিং হবে, দেন ওপেন হবে। একটু ধৈর্য সহকারে দেখুন, এখান থেকে জাস্ট আপনার অ্যাপটি ওপেন হয়ে যাবে। আমার যেহেতু অল কাজ করা আছে তো এখান থেকে যখনই আপনি অ্যাপটি ওপেন করবেন ঠিক এভাবে আসবে। দেখুন পিকচার দ্য ওয়ার্ল্ড আছে, আপনি পিকচারে কাজগুলো করতে পারেন। ওয়ার্ড সার্চের একটা বিষয় আছে, এটা করতে পারবেন। তো আমরা যেহেতু ভিডিও লাইভ স্ট্রিমিং করব, তাই আমরা কী করবো, 3 নম্বর অপশনটাই ক্লিক দেবো, লাইভ স্ট্রিম ভিডিও, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন অ্যাড লিঙ্ক লেখা আছে, এখানে অ্যাড লিঙ্কের উপরে আপনাকে ক্লিক করতে হবে। অ্যাড লিঙ্কের উপরে ক্লিক করার পরে এখানে আপনার ভিডিও ইউআরএলটি বসিয়ে দিবেন। দেখুন ভিডিও যে ইউআরএলটি দিয়েছিলাম সেই ইউআরএলটি বসিয়ে দেওয়ার পরে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে আপনাকে জাস্ট এখানে কয়েক সেকেন্ড লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনার ভিডিও যে তথ্যটি ছিল, যে ওয়াচটি দেখছিলাম আমরা, লিঙ্কটা কপি করেছিলাম, সেটা এখানে শো করবে। এবং কত মিনিট এই লাইভটা চলবে বিস্তারিত তথ্য শো, এখানে সমস্ত বিষয়গুলো এখানে শো করবে। একটু ধৈর্য সহকারে দেখুন এখানে ভিডিওটি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরে ভিডিও পাওয়ার জন্য। এবং আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানিয়ে দেবেন আপনার বিস্তারিত মতামত। এখানে দেখুন যে ওয়াচটি শুনলে লাখো ভক্তের, এটা ছিল ভিডিও টাইটেল, ডুয়ারেশন 32 মিনিট, বিস্তারিত তথ্য এখানে আছে। আপনি আরও ভিডিও লিঙ্কগুলো এখানে জোড়া রাখতে পারেন, যে একটার পর একটা লাইভ চলতে থাকবে, এভাবে এখানে একসাথে অ্যাড করে দিতে পারেন। এখান থেকে দেন আপনি কি করবেন, নেক্সট করবেন। তো বন্ধুরা, আমি আবারও বলে রেখে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর পরে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখান থেকে আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাকে আইডি সিলেক্ট করতে হবে। 100% যদি আপনি আইডি সিলেক্ট না করেন তাহলে কিন্তু ইউজ করতে পারবেন না। তো এখানে দেখবেন যে সব বিলাং থাকবে, অর্থাৎ ফাঁকা থাকবে। আমি অলরেডি একটি করে আইডি অ্যাড করে রাখছি এখানে। তো আপনারা আইডি অ্যাড করার জন্য আপনারা যে কাজ করবেন, সরাসরি উপরে দেখুন একটি একদম ডান সাইডে একটি ম্যান আইকন চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে প্লাস বাটনে ক্লিক করে না আপনার আইডিগুলো অ্যাড করে নেবেন। দেখুন আমার একটি আইডি অ্যাড করেছে, এখান থেকে যদি আপনি আরও আইডি অ্যাড করতে চান তাহলে এখানে প্লাস বাটনে ক্লিক করবেন। দেন এখানে লগ আউট আসবে না, সরাসরি আপনার ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে আপনি এখান থেকে লাইভ স্ট্রিম করতে পারেন। এরপরে আপনার এখানে প্রথমে সিলেক্ট অ্যাকাউন্ট আসবে, আপনি কোন অ্যাকাউন্টে লাইভ করতে চান সেটা সিলেক্ট করবেন। দেন এখানে আপনি কি আপনার ফেসবুকে শেয়ার করতে চান, না ফেসবুক গ্রুপে শেয়ার করতে চান, না ফেসবুক পেজে শেয়ার করতে চান। তো আমি 100% ফেসবুক পেজে শেয়ার করতে চাই, তার কারণে এখানে দেখুন টাইম লাইনটা অফ করে দিয়ে এখানে আমি পেজ যাবো বা গ্রুপ যাবো বা ইভেন্টে যাবো, যেখানে একটা সিলেক্ট করতে পারে। তো আমি চাইতেছি গ্রুপসে যাবো। এখানে গ্রুপসে আসার পরে এখান থেকে দেখুন গ্রুপটা আমার, যেহেতু কোনো গ্রুপ নাই এখানে, সে কারণে আমার তৈরি করা একটা গ্রুপও নাই, এখানে একটি পেজ তৈরি করা আছে। তো আমি পেজের উপরে ক্লিক করলাম। পেজের উপরে ক্লিক করলে দেখুন আমার যে বাংলা নিউজ পেজটি আছে, এই পেজটি আমার ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে আপনারা পেজে লাইক করতে পারেন। এবং আমাদের কিছু যদি কোনো কিছু জানা থাকে তাহলে সরাসরি আমাদেরকে মেসেজ করতে পারবেন। এখান থেকে পেজটা সিলেক্ট করবেন, এখানে আপনার ভিডিও ক্যাপশন অর্থাৎ ভিডিও টাইটেলটা কী দিবেন, ধরেন ওয়াজ দিয়ে রাখলাম।
দেন এখান থেকে লাইভ নাও বাটনে ক্লিক করে লাইভে চলে যাব। অটোমেটিক্যালি আপনার পেজে লাইভ শুরু হয়ে যাবে। এখান থেকে দেখুন ব্যাকে চলে আসলাম, এখানে আমার পেজে অটোমেটিক্যালি লাইভটি শুরু হয়ে গিয়েছে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে অন্তত পক্ষে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর এই অ্যাপস লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।